रासायनिक शिल्प आज है वो रसायन लेक्चर नंबर 1। ठीक है, चलो 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 शुरू करा जाए। हमारा प्रथम जानबो এই চ্যাপ্টার মূলত 8 নম্বর আছে। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিক পরীক্ষায় 8 নম্বর আসে। ঠিক আছে, তো আমরা প্রথম জানবো অ্যামোনিয়া নিয়ে। তাহলে অ্যামোনিয়া ফার্স্ট টাইম অ্যামোনিয়া কি আবিষ্কার করেন? অ্যামোনিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী প্রিস্টলি। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রিস্টলি অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেন? কত খ্রিস্টাব্দে? 1774। ঠিক আছে, 1774 খ্রিস্টাব্দে, এবং এর নাম দেন ক্ষারীয় বায়ু। ঠিক আছে, ক্ষারীয় বায়ু। এবং পরবর্তীকালে বিজ্ঞানী ডেভি বলে আরেকজন বিজ্ঞানী ছিলেন যিনি এর সংকেত নির্ণয় করেন। বিজ্ঞানী ডেভি এর সংকেত নির্ণয় করেন। निर्णय आविष्कार करें बोला भालो होबे। बेटा आविष्कार करें, संकेत आविष्कार करें। ठीक है, विज्ञानी डेवी एर संकेत आविष्कार करें। তাহলে এগুলো হলো অ্যামোনিয়া ফার্স্ট আবিষ্কার করেন বিজ্ঞানী প্রিস্টলি। কত খ্রিস্টাব্দে? 1774 খ্রিস্টাব্দে। শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, এমসিকিউ টাইপ কোশ্চেন। এবং কোশ্চেন দিলো যে কোন বিজ্ঞানী অ্যামোনিয়া গ্যাসের সংকেত নির্ণয় করেন, আবিষ্কার করেন। এটা হবে বিজ্ঞানী ডেভি। ঠিক আছে, বুঝতে পারলে। এবারে দেখো অ্যামোনিয়া প্রস্তুতি। অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কি কি দরকার? ঠিক আছে, অ্যামোনিয়া প্রস্তুতিটা দেখে নিই। অ্যামোনিয়া প্রস্তুতি, এটা কিন্তু নরমাল প্রস্তুতি। ঠিক আছে, পরীক্ষাগারের প্রস্তুতিটা আমরা দেখবো। এবারে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কি কি দরকার? অ্যামোনিয়া প্রস্তুতির জন্য দরকার হচ্ছে अमोनियम क्लोराइड, अमोनियम सल्फेट, अमोनियम सल्फेट के कॉस्टिक सोडा व शुष्क कोलिसुम शुष्क कोलिचुन द्वारा उत्तप्त उत्तप्त करले অ্যামোনিয়া পাওয়া যায়। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াম প্রস্তুতির জন্য আমাদের কি কি দরকার? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, কস্টিক সোডা বা শুষ্ক কলিচুন। ঠিক আছে, শুষ্ক কলিচুন দ্বারা উত্তপ্ত করলে অ্যামোনিয়া পাওয়া যায়। তাহলে সমীকরণটা আমরা দেখে নিই। সমীকরণ ফার্স্ট আমরা নিচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম একটি ইকুয়েশন মনে রাখতে হবে, এই অ্যামোনিয়াম ক্লোরাইড আর শুষ্ক কলিচুন দ্বারা যে ইকুয়েশনটা আছে সেটা করলে হয়ে যাবে। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড সংকেত হলো NH4Cl। আর কস্টিক অ্যামোনিয়াম আর এখানে শুষ্ক কলিচুন মানে CaCl2। ঠিক আছে, এদের যদি বিক্রিয়া ঘটালে উৎপন্ন হবে NH3 তো উৎপন্ন হবে NH3 अच्छा ये कैलसियम क्लोराइड नहीं फिलल कैलसियम हाइड्रोक्साइड CaOH2। ठीक है, कैलसियम हाइड्रोक्साइड उत्पन्न CaCl2 उत्पन्न हो CaCl2। NH4Cl माने अमोनियम क्लोराइड NH4Cl और शुष्क कोलिचुन CaOH2 NH3 তাহলে উৎপন্ন হচ্ছে NH3 CaCl2 CaCl2 और H2O। ठीक है, CaCl2 H2O দুই। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতির রাসায়নিক সমীকরণ। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড কস্টিক সোডা না শুষ্ক কলিচুন CaOH2 2Na তাহলে উৎপন্ন হচ্ছে 2NH3 অ্যামোনিয়া উৎপন্ন হলো আর CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো আর জল উৎপন্ন হলো। ঠিক আছে, এটা লিখে নাও। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড কলিচুন ওই কলিচুন ঠিক আছে শুষ্ক কলিচুনটি কলিচুনকে 1:3 ভর অনুপাতে 1:3 ভর অনুপাতে নিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া পাওয়া যায় ठीक है তাহলে অনুপাতে নিয়ে মানে অ্যামোনিয়াম ক্লোরাইড ও পলিচুনকে 1:3 ভর অনুপাতে নিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া পাওয়া যায় ঠিক আছে অ্যামোনিয়া পাওয়া যায় ওই ইকুয়েশনটি হবে যেটা আগে দেখালাম NH4Cl + CaOH2 তাহলে উৎপন্ন হচ্ছে NH3 আর একটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 + H2O ठीक है प्लस H2O ठीक है तो ये ठीक है 2NH4Cl এটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার অ্যামোনিয়া প্রস্তুতির জন্য এই ইকুয়েশনটা মনে রাখলে অ্যামোনিয়া প্রস্তুতিটা বলা যাবে ঠিক আছে এই ইকুয়েশনটা মনে রাখলে অ্যামোনিয়া প্রস্তুতি বলা যাবে এবার অ্যামোনিয়া শুষ্ককরণের নীতির জন্য অ্যামোনিয়াকে শুকোতে কি কি পদার্থ লাগে সেটা ঠিক আছে অ্যামোনিয়া শুষ্ককরণের নীতি শুষ্ককরণের नीति ठीक है अमोनिया शुष्ककरण नीति अमोनिया एक क्षारीय पदार्थ अमोनिया एक क्षारीय पदार्थ शुष्क दिले अपर एक क्षारीय पदार्थ प्रयोजन है ठीक है अमोनिया अमोनिया एक क्षारीय पदार्थ अमोनिया के शुष्क करार जन्य अपर एक क्षारीय पदार्थ प्रयोजन है पदार्थ एमन एक क्षारीय पदार्थ एके शुष्क करार जन्य অপর একটি ক্ষারীয় পদার্থের প্রয়োজন ক্ষারীয় পদার্থের প্রয়োজন ঠিক আছে তাহলে অ্যামোনিয়া একটি ক্ষারীয় পদার্থ একে শুষ্ক করার জন্য অপর একটি ক্ষারীয় পদার্থের প্রয়োজন যার নাম হচ্ছে CaO CaO ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইড CaO ঠিক আছে এছাড়াও কিছু কিছু পদার্থ আছে যেমন H2SO4 কিন্তু এগুলো দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না কেন সেটা বলছি H2SO4 সালফিউরিক অ্যাসিড P2O5 ফসফরাস পেন্টক্সাইড একটা হচ্ছে CaCl2 ঠিক আছে আরেকটা হচ্ছে CaCl2 এগুলো জলশোষক পদার্থ ঠিক আছে কিন্তু এগুলো দ্বারা অ্যামোনিয়া শুষ্ককরণ যায় না কারণ বিক্রিয়া করে দেয় অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া হয়ে যায় ঠিক আছে এই বিক্রিয়াগুলো দেখাচ্ছি এটা একটা কোশ্চেন করতে হবে যে H2SO4 P2O5 ও CaCl2 দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না কেন ঠিক আছে তো সেটা দেখে নিচ্ছি কেন করা যায় না কোনো বিক্রিয়া করে না এটা লিখে নিয়েছি শুষ্ককরণের নীতিটা যে ক্ষারীয় পদার্থ একে শুষ্ক করার জন্য অপর একটি ক্ষারীয় পদার্থের প্রয়োজন হয় যার নাম CaO শর্ট কোশ্চেন পড়তে হবে যে অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য কি ব্যবহার করা হয় CaO ঠিক আছে ফার্স্ট H2SO4 এর সঙ্গে দেখি H2SO4 সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে ঠিক আছে অ্যামোনিয়াম সালফেট এই সংকেত হচ্ছে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে ঠিক আছে মানে H2SO4 এর সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে ঠিক আছে এবার P2O5 দেখেনি P2O5 হচ্ছে একটা অম্লীক অক্সাইড তো এর সাথে উৎপন্ন করতে তাহলে ফসফরাস অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করবে ঠিক আছে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করবে ঠিক আছে এটা 4 হ্যাঁ অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করবে ঠিক আছে এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট अमोनियम फॉस्फेट ठीक है। चाहे B2O5 হচ্ছে মানে ফসফরাস ফসফরাস পেন্টক্সাইড হচ্ছে অ্যামলিক অক্সাইড, একটি অ্যামলিক অক্সাইড ঠিক আছে। এই ইকুয়েশন গুলো দেখিয়ে দিলে ফুল নাম্বার পেয়ে যদি আমরা क्वेश्चन বুঝি H2SO4 P2O5 ও CaCl2 দ্বারা CaCl2 দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না কেন ঠিক আছে। আমরা CaCl2 দ্বারা CaCl2 পরিণত CaCl2 NH3 এটা যুক্ত যৌগ উৎপন্ন করবে, যুক্ত যৌগ CaCl2 NH3 এটা যুক্ত যৌগ উৎপন্ন করবে ঠিক আছে। এটা যুক্ত যৌগ উৎপন্ন করবে, যুক্ত যৌগটা তোমাদের জৈব রসায়ন বলে চ্যাপ্টারটাতে ভালো করে আছে, সেখানে যুক্ত যৌগটা আপাতত আমরা জেনে রাখব। যুক্ত যৌগ আপাতত আমরা জেনে রাখব যুক্ত যৌগ উৎপন্ন, যুক্ত যৌগ উৎপন্ন করবে ঠিক আছে। এটা হচ্ছে এটি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা এবারে অ্যামোনিয়ার কয়েকটি ভৌত ধর্ম আছে, অ্যামোনিয়ার ভৌত ধর্মটা জেনে নিই ঠিক আছে। অ্যামোনিয়ার ভৌত ধর্ম এক নম্বর হবে অ্যামোনিয়া তীব্র ঝঞ্ঝালো যুক্ত বর্ণহীন গ্যাস। অ্যামোনিয়া তীব্র ঝঞ্ঝালো যুক্ত বর্ণহীন গ্যাস ঠিক আছে। তাহলে অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া তীব্র ঝঞ্ঝালো যুক্ত বর্ণহীন গ্যাস ঠিক আছে। অ্যামোনিয়া তীব্র ঝঞ্ঝালো যুক্ত বর্ণহীন গ্যাস ঠিক আছে, মানে অ্যামোনিয়া যদি তোমার পাশে যুক্ত তো একটা তীব্র গন্ধ আসবে ঠিক আছে, সেটি হচ্ছে অ্যামোনিয়া। 2 নম্বর হচ্ছে এটি বায়ু অপেক্ষা হালকা, এটি বায়ুর তুলনায় হালকা, এটি বায়ু অপেক্ষা হালকা ঠিক আছে, এটি বায়ু অপেক্ষা হালকা, এটি বায়ু অপেক্ষা হালকা। তারপর বায়ুমণ্ডলীয়। 3 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলীয় উষ্ণতায় বায়ুমণ্ডলীয় চাপে, তাহলে উষ্ণতা হবে না, এটা চাপে হবে। বায়ুমণ্ডলীয় চাপে চাপে মাইনাস লিখছি উষ্ণতায় শীতল করলে অ্যামোনিয়া তরলে পরিণত হয়। অ্যামোনিয়া তরলে পরিণত হয় ঠিক আছে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপে মানে -33.4 ডিগ্রি উষ্ণতায় শীতল করলে অ্যামোনিয়া তরলে পরিণত হয় ঠিক আছে, অ্যামোনিয়া তরলে পরিণত হয়। অ্যামোনিয়া জলের অতিমাত্রায় দ্রাব্য ঠিক আছে। অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রাব্য, যেমন 1 ml যদি জল আছে সেই কাশির সিরাপগুলো যে কাশির সিরাপের ঢাকনার যে 1 ml পর্যন্ত যে জল যদি থাকে, 1 ml জল যদি থাকে তাহলে সেটিতে 1300 ml অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো হলো অ্যামোনিয়ার ভৌত ধর্ম ঠিক আছে।